আসসালামু আলাইকুম আমি আরিফ আশার ফিমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে সবাইকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা আজকে আমরা কথা বলবো খুব ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে সেটা হচ্ছে কেন ছোট অ্যাপার্টমেন্ট পরিবেশের জন্য ভালো মানে কেন ছোট অ্যাপার্টমেন্টের মার্কেট ডিমান্ড ভালো হলে সেটা পৃথিবীর জন্য বা পরিবেশের জন্য ভালো একটি খুবই ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে গ্লোবাল কার্বনিমিশনের ফোরটি থেকে ফিফটি পর্যন্ত কিন্তু আমাদের এই কনস্ট্রাকশন বা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিটা দায়ী রিয়েল এস্টেট ছাড়াও আরও অনেক রকমের কনস্ট্রাকশন আছে সেগুলো অ্যাড করলে পার্সেন্টেজটা আরো অনেক বেশি হবে সেকেন্ডে যেটা অনেক বেশি দায়ী সেটা হচ্ছে কিন্তু আমাদের এই ক্লোদিং ইন্ডাস্ট্রি কারণ জুতো ব্যাগ এই ইন্ডাস্ট্রিটা এটাও আট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত কার্বন ইমিশন করে তবে সবচেয়ে ক্রুশিয়াল যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে আমরা যতই পরিবেশ বান্ধব বাড়ি ডিজাইন করি না কেন অ্যাপার্টমেন্ট ডিজাইন করি না কেন যত পরিবেশ বান্ধবই হোক না কেন আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল বলতে আমরা বোঝাচ্ছি টাইলস গ্লাস ডোর ধরনের বোর্ড সিলিং লাইট সব কিছুই পরিবেশের ক্ষতি করে আমরা হয়তো ক্ষতির কোয়ান্টিটি কমিয়ে নিয়ে আসতে পারি বা গ্রিন ডিজাইনের মাধ্যমে ক্ষতির ইম্প্যাক্টটা কিছুটা রিডিউস করতে পারি কিন্তু ডেফিনেটলি কনস্ট্রাকশন যত বেশি হবে এই ম্যাটেরিয়ালের কনজামশন যত বেশি বাড়বে প্রোডাকশনও তত বেশি হবে পরিবেশের ক্ষতিও তত বেশি হবে তো এই জন্য সলিউশনটা আসলে খুবই সিম্পল আমাদেরকে বিল্ডিং এর সংখ্যা কমিয়ে নিয়ে আসতে হবে ডেফিনেটলি আমাদের নতুন নতুন ঘরবাড়ির ডিমান্ড কিন্তু বাড়তে থাকবে যেহেতু পৃথিবীর মানুষ বাড়ছে কিন্তু এই বাড়াটা আমরা নতুন এর কনস্ট্রাকশন আমরা পুরোপুরিভাবে থামাতে পারবো না যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা মিনিমালিজমের যে চিন্তাভাবনা সেটাকে মানুষের ভেতরে নিয়ে আসতে পারি মিনিমালিজম কিভাবে নিয়ে আসা যায় প্রথমত সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের যে পুরাতন বিল্ডিংগুলো আছে সেগুলোকে কিন্তু ফ্লিপিং করে বা হালকা রেনোভেশন করে সেগুলোকে কিন্তু রিউজ করা যায় একটা বাড়ি একশো বছর একশো বিশ বছর আসলে টিকে যাওয়া সম্ভব যদি প্রপারলি মেনটেন করা হয় এবং টাইম টু টাইম রেনোভেট করা হয় তো পুরাতন বাড়িগুলোকে পুরাতন অ্যাপার্টমেন্টগুলোকে রেনোভেট করে রিইউজ করা ডেফিনেটলি একটা নতুন বিল্ডিং তৈরি করতে যে পরিমাণ পরিবেশের ক্ষতি হয় একটা পুরাতন বাড়ি রেনোভেট করতে তার জন্য কম ক্ষতি হয় একইভাবে একটা বিল্ডিংয়ে যদি আঠারোটা অ্যাপার্টমেন্ট থাকে আর ঠিক একই জমির উপরে যদি ছত্রিশটা অ্যাপার্টমেন্ট থাকে তাহলে ছত্রিশটা অ্যাপার্টমেন্ট ওই বিল্ডিংয়ের কারণে কিন্তু আরও একটা আঠারো ইউনিটের অ্যাপার্টমেন্টের ডিমান্ড কমে গেল যেহেতু একটা বিল্ডিং ডাবল আমি অ্যাপার্টমেন্ট নিয়ে আসতে পারছি তো ডেফিনেটলি যখন আঠারোটা অ্যাপার্টমেন্টের জায়গায় অ্যাপার্টমেন্ট হবে তখন অ্যাপার্টমেন্টের সাইজ আসবে আমরা যদি ডেফিনেটলি আলো বাতাসের বিষয়টা এবং সব প্রপারলি কোড মেনটেন করে করি তো এখন ছোট অ্যাপার্টমেন্টগুলো কিন্তু বাংলাদেশে যদিও বা হায়ার সোশ্যাল ক্লাস বা হায়ার ইকোনমিক ক্লাসের লোকজন পছন্দ করেন না বা থাকতে চান না তারা অনেকটা নিজেদের জন্য অফেন্সিভ মনে করেন তার কারণ হচ্ছে সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আসলে অনেক কম এই ছোটো অ্যাপার্টমেন্টগুলোর আমরা ধরেই নিই যে তার টাকা নেই বলে সে ছোটো অ্যাপার্টমেন্টে থাকছে তো এই জিনিসটা আসলে চেঞ্জ করতে হবে চেঞ্জ যদি হয় দেখেন পৃথিবীর অন্য সব দেশে যে সমস্ত জায়গায় অ্যাকচুয়ালি জমির দাম বেশি হওয়ার কারণেই হয়েছে যে ছোটো অ্যাপার্টমেন্টগুলোতে কিন্তু মানুষজন থাকে স্টুডিও আছে ওয়ান বেডরুম আছে টু বেডরুম আছে থ্রি বেডরুম আছে সেদিকে আমরা যাচ্ছি না কিন্তু আমরা যদি অন্যভাবে চিন্তা করি যদি মার্কেটে স্পেশালি বাংলাদেশের জন্য এই ডিমান্ডটা তৈরি করা যায় যে ছোট অ্যাপার্টমেন্টেও আসলে থাকা পসিবল এবং পুরাতন অ্যাপার্টমেন্টের জন্য একটা খুব ভালো মার্কেট তৈরি করা যায় তাহলে সবচেয়ে ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা হবে যে যখন খালি হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলি তখন কিন্তু মানুষজন চাইলে স্টুডিও অ্যাপার্টমেন্টে থাকতে পারে অথবা ওয়ান বেডরুমে থাকতে পারে যখনই একটা বেবি হয়ে গেল তারা কিন্তু ওয়ান বেডরুমে থাকতে পারে অথবা টু বেডরুমে চলে যেতে পারে আবার বাচ্চারা যখন বড় হয়ে চলে গেল নিজেদের মতো বাসা করলো তখন আবার তারা কিন্তু স্টুডিও অ্যাপার্টমেন্টে ব্যাক করতে পারে অথবা ফ্যামিলি যত বড়ো হতে থাকবে তখনই তারা পুরাতন অ্যাপার্টমেন্টটা বিক্রি করে তারা নতুন অ্যাপার্টমেন্টে কন্টিনিউসলি যেতে পারবে তো এই ডিমান্ডটা এবং সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা তৈরি করাটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য ঠিক একইভাবে জামা ক্ষেত্রেও আমরা যদি অনেক বেশি কিনি অনেক বেশি জুতো কিনি অনেক বেশি ব্যাগ কিনি অনেক বেশি জামা কাপড় আমরা রাখি তাহলে কিন্তু এই নতুন জামাকাপড় তৈরি করার জন্য নতুন কালার নতুন ফ্যাব্রিকেশন এগুলোর অনেক কিছুই কিন্তু তেল থেকে আসে যার কারণে পরিবেশের ক্ষতিটা কিন্তু হয় স্পেশালি ট্যানারি ইন্ডাস্ট্রিটা কিন্তু প্রচণ্ড রকমভাবে টক্সিক এই যত জায়গায় কেমিক্যাল আছে কালারের ইউজ হয় সব জায়গায় কিন্তু প্রচণ্ডভাবে টক্সিক তো মানুষজন যতই ঋণ প্রোডাকশন বলুক না কেন পরিবেশ বান্ধব প্রোডাকশন বা ম্যাটেরিয়ালের কথা বলুক না কেন ডেফিনেটলি একটা জিনিসের প্রোডাকশন হওয়ার চেয়ে ওটা না হওয়া বেটার তো এইভাবে মিনিমালিজম পৃথিবীর জন্য একটি পজিটিভ ইফেক্ট নিয়ে আসতে পারে সামনে অন্য কোনো টপিকে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সালাম আলাইকুম